হাই ফ্রেন্ডস আমি শিখা আমার রান্নাঘরের সকল বন্ধুদের স্বাগত বন্ধুরা আজ আমি চলে এসেছি কয়েকটা কিচেন টিপসের ভিডিও নিয়ে বন্ধুরা এখন থেকে গ্যাস নিয়ে চিন্তা করার দিন কিন্তু একেবারে শেষ আর এই গ্যাস সহ মূল্যবান পাঁচটি টিপস নিয়ে আজও আমি হাজির হয়ে গেছি তাহলে ঝটপট বন্ধুরা দেখে নেওয়া যাক টিপসগুলো কি কি আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুল করবেন না বন্ধুরা তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমার প্রথম নাম্বার টিপসটা হলো বন্ধুরা আমি এখানে একটা বারুন নিয়ে নিয়েছি আর বারুনটা ঝাড় দিতে দিতে দেখা যাচ্ছে কাঠিগুলো কিন্তু এইভাবে আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তো আমি একটা লাইলনের দড়ি দিয়ে বারণটাকে বেঁধে নিয়েছি ঠিকই তবুও কিন্তু কাঠিগুলো এইভাবে ঝুলে ঝুলে পড়ছে তো এর উপায়টা অবলম্বন করার জন্য আমি নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা গাড়ার যে গার্ডারগুলো দিয়ে আমরা সচরাচর চুল বেঁধে থাকি কিংবা কোনো মিষ্টি দোকান থেকে আমাদের দিয়ে থাকে সেই গাডারগুলো আমি কয়েকটা নিয়ে নিলাম আর এই গার্ডারগুলো দিয়েই আমি এই বারুনটার মধ্যে একটা একটা করে পুড়িয়ে দেবো তো দেখে বুঝতেই পারছেন বন্ধুরা তো আমি যেভাবে বলছি তার থেকে দেখলে পারে ততটাই ভালো বোঝা যায় আমার মনে হয় তো দেখুন বন্ধুরা আমি যেভাবে গাডারগুলো একটার পর একটা এইভাবে লাগিয়ে দিচ্ছি তাতে করে কিন্তু কাঠিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে না আর এইভাবে যদি গাডারগুলো পরপর করে রাখা হয় তাহলে কিন্তু কাঠিগুলোও সমান থাকে কাঠিগুলো ভেঙেও যাবে না আর কাঠিগুলো সমান থাকবে আর বারণটাও কিন্তু সেইভাবে কাঠি ভেঙে পড়বে না আর বারণটা যখন ঝাড় দেবো তখন দেখা যাবে বারণটা বেশ ভালোই রয়েছে আর এইভাবে যদি গাডারগুলো আমরা পরপর করে দিয়ে রাখি তাহলে কাঠিগুলো সমান থাকবে আশা করি বন্ধুরা এই টিপসটাও আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চলে আসলাম বন্ধুরা দুই নম্বর টিপসে বন্ধুরা আমরা ছেলেরাই হোক আর মেয়েরাই হোক এখন তো সবাই জিন্স পরে তো জিন্সটা পরার সময় অনেক সময় দেখা যায় জিন্সটা পরার পর এই চেনটা কিন্তু আস্তে আস্তে নিচে দিকে নামতে শুরু করে দেয় তখন কিন্তু আমাদের বেশ একটু অস্বস্তিতে পড়তে হয় তো এর উপায়টা অবলম্বন করার জন্য আমরা কিন্তু একটা কাজ করতে পারি সেটা হলো গাড়ার এই গাড়ার দিয়ে আমরা চেনটার মধ্যে দিয়ে এই গাড়ারটাকে একটু লক করে দেবো তো দেখে বুঝতেই পারছেন বন্ধুরা আমি কিভাবে গাড়িটা দিয়ে চেনটাকে লক করে দিলাম এবারে এই লক চেনটা দিয়ে আমি এই বোতামটার মধ্যে দিয়ে পরিয়ে দিচ্ছি তো এইভাবে যদি গার্ডার দিয়ে বোতামটাকে লক করে দেওয়া হয় তাহলে আমরা যখন জিন্সটা পরবো তখন কিন্তু আর চেনটা নেমে যাওয়ার চান্স থাকবে না আর আমাদেরও অস্বস্তিতে পড়তে হবে না আশা করি বন্ধুরা এই টিপসটা আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর দেখে বুঝতেই পারছেন যে গার্ডারটা দেওয়ার ফলে চেনটা কিন্তু আর নেমে যাবে না টিপসটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুল করবেন না চলে আসলাম বন্ধুরা তিন নম্বর টিপসে বন্ধুরা আমাদের ঘরে তো এই রকম বারণ দিয়ে আমরা ঝাড় দিয়েই থাকি কিন্তু এই বারুনের মধ্যে যদি একটা মোজা দেওয়া হয় তাহলে কিন্তু অবাক কাণ্ড ঘটে যাবে এইটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না তো দেখুন বন্ধুরা আমি এখানে একটা মোজা নিয়ে নিয়েছি আর মোজাটাকে এই বারুনের আগার দিকে পরিয়ে নিচ্ছি তারপরে দেখুন কি ঘটে আর এইভাবে মোজা পরিয়ে নেওয়ার ফলে কত কাজ সহজ হয়ে যায় সেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি মোজাটা পরিয়ে নিলাম আর এরপরে আমি একটা গার্ডার দিয়ে মোজাটাকে আটকে নিচ্ছি বন্ধুরা আমাদের ঘরে কোনা নানা নানারকম ধুলো নোংরা পড়ে থাকে যেমন ফ্রিজের কোনায় আলমারির কোনায় নানা রকম ধুলো পড়ে থাকে কিন্তু সেই কোনা থেকে ধুলোগুলো বের করা কিন্তু খুব মুশকিল হয়ে যায় বারণ দিয়ে কিন্তু সহজেই বের হতে চায় না কিন্তু এই রকম মোজা পরিয়ে মোজাটা যদি একটু হালকা করে ভিজিয়ে নেওয়া যায় আর ওই কোনা থেকে ময়লাগুলো বের করে টেনে নিয়ে আসা যায় তাহলে কিন্তু দেখা যাবে খুব সহজেই ময়লাগুলো বেরিয়ে আসছে সেটা আপনারা হালকা করে ভিজেও করতে পারেন আবার শুকনো অবস্থাতেও কিন্তু করতে পারেন তো তাতে করে দেখা যাবে আলমারির কোনায় কিংবা ফ্রিজের কোণা থেকে ময়লাগুলো খুব সহজেই বের হয়ে আসছে আশা করি বন্ধুরা এই মজার টিপসটা আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চলে আসলাম বন্ধুরা চার নম্বর টিপসে বন্ধুরা আমরা বিছানা গোছানোর পর দেখা যায় বিছানার উপরে এরকম মশারি কম্বল ইত্যাদি পড়ে থাকে কিন্তু সেইগুলো যদি এই রকম পরে থাকে আর বাড়িতে যদি বাচ্চা থাকে ওরা যদি বিছানায় ওঠে তাহলে দেখা যায় মশারি কম্বল সব ওরা জড়ো করে একদম গুটিয়ে ফেলে তো এই অবস্থায় আমরা কিন্তু একটা কাজ করতে পারি তাতে করে বিছানাটাও যেমন আমাদের পরিপাটি লাগে আর মশারিটাও কিন্তু খুব সুন্দর সেফ থাকে তো এই রকম আমরা একটা বালিশের কভার নিয়ে নিলাম আর এই কভারের মধ্যে আমরা যদি যে মশারিটা আমরা ব্যবহার করি রেগুলার সেই মশারিটা যদি এইভাবে ঢুকিয়ে রেখে দিই তাহলে মশারিটাও ভালো থাকবে আর বাচ্চারা উঠলে পারে মশারিটাও খুলতে পারবে না আর সেইভাবে কেউ এসে দেখলেও কিন্তু বুঝতে পারবে না যে এটা বালিশ না এর মধ্যে মশাই রয়েছে তো এইভাবে কিন্তু আমরা মশারি কম্বল এই রকম বালিশের কভারের মধ্যে করে রেখে দিতে পারি তাতে বিছানাটাও দেখতে সুন্দর লাগবে আর ঘরে ছোট বাচ্চা থাকলে বিছানাটা কিন্তু কোনোভাবেই অগোছালো করতে পারবে না এই রকমভাবে আমরা কম্বলটাও বালিশের কভারের মধ্যে রেখে দিতে পারি আবার তো রেখে দেখালামই বন্ধুরা তো এইভাবে আমরা ছোটোখাটো জিনিসগুলো কিন্তু বালিশের কভারের মধ্যে করে রাখলে পারে সেগুলো দেখতেও সুন্দর লাগবে আর বিছানাটাও আমাদের সারা দিন পরিপাটি থাকবে আশা করি বন্ধুরা এই টিপসটাও আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চলে আসলাম বন্ধুরা পাঁচ নাম্বার সেই মূল্যবান গ্যাসের টিপসে এই গ্যাস নিয়ে চিন্তা ভাবনা করার দিন কিন্তু এখন শেষ এই সিলিন্ডারে কতটা গ্যাস আছে বা নেই সেটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো এর জন্য গ্যাসটাকে প্রথমে কোনো কাপড় ছিঁড়া দিয়ে ভিজে নিতে হবে তাহলেই কিন্তু বোঝা যাবে এই সিলিন্ডারের মধ্যে কতটা গ্যাস আছে কিংবা নেই আর তাতে করে আমাদের জানাটা খুব সহজ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা গ্যাসটা ভিজিয়ে নেওয়ার পর এখানে কিন্তু দেখা যাবে যেটুকু গ্যাস আছে সেটুকু কিন্তু শুকাতে বেশ দেরি হচ্ছে আর যেটুকু গ্যাস নেই সেখানটায় কিন্তু খুব সহজে শুকিয়ে যাবে আর হাতে কিন্তু কোনো রকম জল লাগবে না তো দেখতেই দেখে বুঝতেই পারছেন বন্ধুরা আমি ওপরে হাত দিয়ে দেখালাম যে এখানে কিন্তু আমার হাতে কিছুই জল লাগেনি আর তলার দিকে যেহেতু গ্যাস রয়েছে তো সেই কারণে তলার দিকে কিন্তু গ্যাসটা বেশ ভেজা ভেজা রয়েছে তো দেখুন বন্ধুরা আমার হাতটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন এই তলার দিকে কিন্তু গ্যাসটা রয়েছে আর ওপরের দিকে কিন্তু গ্যাসটা অনেকটা কমে গেছে তো দেখে বুঝতেই পারছেন আস্তে আস্তে কিন্তু শুকাতে শুরু করে দিয়েছে তো এই প্রসেসটা অবলম্বন করলে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবো আমার সিলিন্ডারে কতটা গ্যাস আছে বা নেই আশা করি বন্ধুরা এই টিপসটা আপনাদের ভীষণ ভীষণ উপকারে লাগবে আর বন্ধুরা আজকের এই পাঁচ পাঁচটা টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে কিন্তু দিতে পারেন তাহলে বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই আবার চলে আসব নতুন কোনো টিপসের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা